খুলনা মেট্রোপলিটন পুলিশ KMP-র নতুন কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার বলেছেন, অস্ত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় পার হলেও অনেকেই অস্ত্র জমা দেয়নি, তাই এগুলো অবৈধ অস্ত্র হিসেবে বিবেচিত হবে এবং উদ্ধারে তৎপর থাকবে KMP। বৃহস্পতিবার দুপুরে KMP-র সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জুলফিকার আলী হায়দার। খুলনার প্রতিনিধি এম রোমানিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তিনি আরও বলেন, মাদকের কয়েকটি স্থান ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, সেগুলোতে একে একে আমরা অভিযান পরিচালনা করব। দীর্ঘদিন ধরে যারা পুলিশ আইনের বাহিরে গিয়ে বিভিন্ন কার্যকলাপ করেছে সেগুলো খতিয়ে দেখা হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের চোখ, যে কোনো বিষয়ে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, নিজে কোনো বদলি বাণিজ্য করবেন না এবং কোনো ধরনের বদলি বাণিজ্য KMP-তে তিনি হতে দেবেন না। এছাড়া দুর্গাপূজা আইন শৃঙ্খলা রক্ষাসহ নানা বিষয়ে পরিকল্পনার কথা জানান তিনি। মতবিনিময়কালে KMP-র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকালবেলা থেকে তিনটা পর্যন্ত একরকম ইঞ্জিবাই, তিনটার পর এর বাইরে সবকিছু কিন্তু আবার কন্ট্রোলে না। এরপরে যদি ভুল করে কেউ, এর মানে আমার ডানে বামে লোকজন যদি যদি কিছু করে, যদি কোনো অন্যায় করে, যদি কোনো এই ধরনের আপনারা যে প্রবলেম বলেন সেই প্রবলেমের ভাগিদার হয়, তাহলে কিন্তু যদি আমি কোনোভাবে জানতে পারি তার কিন্তু মানে ব্যাপক সমস্যা হবে। আমি বললাম সে তার মানে চাকরি দেওয়াটা হয়তো চূড়ান্ত অথবা কোনো মামলা হবে যদি এই ধরনের কোনো ঘটনা আমার কানে আসে। আমি আশা করছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, যেটা আপনারা কে বললেন যে অলরেডি বাণিজ্য ইস্যু হয়ে গেছে।